সকলকেই সালাম এবং নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আমরা পেয়ে নিয়েছি আমাদের সকলের প্রিয়, আমাদের এলাকার কয়েকবারের সাংসদ, বর্তমানে রাজ্যসভার সাংসদ শ্রীমতী মৌসুমনূর বেনাজির নূর মহাশয়াকে। এখানে উপস্থিত আছেন ডাক্তারবাবুরা, উপস্থিত আছেন আমাদের ব্লকের বিশিষ্ট সমাজসেবীগণ, এখানে উপস্থিত আছেন আমাদের শামসিফাড়ির ওসি, এখানে উপস্থিত আছেন আমাদের রতুয়ার হসপিটালের বিএমএইচ, সর্বোপরি আপনারা সবাই। আমি ধন্যবাদ জানাবো আনোয়ারুল ভাইকে এইরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। মানুষের সেবার মধ্যে তিনি যে এটা উদ্যোগটা নিয়েছেন তাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তিনি হয়তো অন্য কোনো বিজনেস করতে পারতেন, তার যে মানসিকতা, তার ভাষায় যেটা আমি শুনলাম, তিনি মানুষের সেবা করতে চাইছেন, তাই তিনি এই উদ্যোগটা নিয়েছেন। আমাদের এই রতুয়াতে আপনারা দেখলেন কিছুদিন আগে আমাদের মহানন্দ টোলাতে নতুন করে হসপিটাল হয়েছে, এবং আমাদের এই চাঁদ, বিশেষ করে চাঁদমণি 1-2, এইখানকার মানুষ সিজার পেশেন্ট এবং প্রাথমিক ট্রিটমেন্টের পরে এদের যদি বড় ধরনের কোনো ঘটনা হতো এদেরকে এখান থেকে রেফার করা হতো। অনেকে হয়তো টাকার অভাবে এবং অনেকে হয়তো অ্যাম্বুলেন্স ভাড়া পেত না, তার কারণে অনেকের অনেক বিপদের মুখে পড়তে হতো। তাই আজকে আমরা রতুয়ার মানুষ, এইখানে আমাদের বিশেষ করে চাঁদমণি 1-2 এর মানুষ এই নার্সিংহোমে সুবিধা পাবে। এবং আনোয়ারুল ভাই যেটা বলল যে তিনি এটা বিজনেসের জন্য না, তার মানসিকতা আছে মানুষের সেবার জন্য, তাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে এই নার্সিংহোম যাতে আরও ভালো জায়গায় যায়, আরও বড় জায়গায় যায়, এটা দোয়া করব। উপস্থিত সবাইকে আবার সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। অনেক অনেক